ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করে বড় ধরনের বাজি ধরেছিলেন এলন মাস্ক, সেই বাজিতে জিতেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন জয়ী হয়েছেন ট্রাম্প, এবার পরবর্তী প্রশাসনে বড় দায়িত্ব পেতে চলেছেন বিশ্বের শীর্ষ ধনী এই ব্যবসায়ী। সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে ব্যাপক সংস্কার করার জন্য একটি নতুন বিভাগের নেতৃত্ব দেবেন তিনি। ভোটের আগেই এলন মাস্ক বলেছিলেন, নতুন গঠিত সরকারি দক্ষতা বিভাগ কেন্দ্রীয় সরকারের বাজেট $2 লাখ কোটি সাশ্রয়ের জন্য কাজ করবে। বার্তা সংস্থা এফপির প্রতিবেদনে বলা হয়েছে, ওই প্রতিশ্রুতি খুবই উচ্চাকাঙ্ক্ষী, তবে তিনি নিজের ব্যবসার ক্ষেত্রে প্রচণ্ড রকম উচ্চাকাঙ্ক্ষী যা তার সম্পদ বাড়িয়ে চলেছে। নতুন বিভাগের বিষয়ে বিস্তারিত কিছু এখনও জানানো হয়নি, তবে প্রশ্ন উঠেছে এই সরকারি সংস্থার নেতৃত্ব দেওয়ার পাশাপাশি মাস্ক কিভাবে নিজের ব্যবসা চালাবেন। স্পেস এক্স বা টেসলার মতো বিশাল কোম্পানি তাকে ব্যবস্থাপনা করতে হয়, আরও আছে এক্স সহ অন্যান্য ব্যবসা। অন্যদিকে মাস্কের সব ব্যবসা কোনো না কোনো ভাবে যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট, সুতরাং এই উদ্যোগও দানা বাঁধছে যে সম্ভাব্য স্বার্থের সংখ্যা তিনি কিভাবে সামাল দেবেন। ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় বলেছেন, মাস্ক ও তার আরেক ধনী সহযোগী বিবেক রামাস্বামী নতুন বিভাগে যৌথ নেতৃত্ব দেবেন। এই দুজন সরকারের বাইরে থেকে উপদেশ ও পথ নির্দেশ দেবেন। একজন রিপাবলিকান প্রার্থীকে সমর্থন করা এবং তাকে জিততে সাহায্য করা এলন মাস্কের জন্য একটি রাজনৈতিক বিবর্তন। দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী 53 বছর বয়সী এই উদ্যোক্তা ছিলেন হাঁটি হাঁটি পা পা করা ইলেকট্রিক গাড়ি শিল্পের মুখচ্ছবি। জলবায়ু পরিবর্তনে তিনি প্রায়ই সোচ্চার হয়েছেন। 2017 সালে ট্রাম্প যখন প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসেন, তখন প্রতিবাদ জানিয়ে মাস্ক প্রেসিডেন্টের 2টি পরামর্শক পরিষদ থেকে পদত্যাগ করেছিলেন। তবে ওই ঘটনার কয়েক বছর পর এখন তিনি ট্রাম্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেলিব্রিটি সমর্থনকারী। তাকে ও তার মেক আমেরিকা গ্রেট আগেইন প্রচারণাকে হোয়াইট হাউসে ফিরিয়ে আনতে মাস্ক কাজ করেছেন। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পকে জেতানোর জন্য এলন মাস্ক $10 কোটি বেশি খরচ করেছেন। এটি বেশ বড় পরিমাণ অর্থ, তবে তার $30,000 কোটি সম্পদের তুলনায় তা অবশ্য খুবই সামান্য। এলন মাস্ক এক্সে তার প্রভাবকেও কাজে লাগিয়েছেন। এক্সে তার অনুসারীর সংখ্যা 20 কোটি, তাদের কাছে তিনি ট্রাম্পের পক্ষে মেসেজ পৌঁছে দিয়েছেন, পাশাপাশি দিয়েছেন অবৈধ অভিবাসী ও ভোট নিয়ে বিভিন্ন তথ্য। তবে এখন দেখার মতো বিষয়, মাস্ক ও ট্রাম্পের মতো দুজন আত্মশ্লাঘাপূর্ণ ব্যক্তিত্ব কতদিন একসঙ্গে কাজ করতে পারে।